হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং। আমি উন্নতি বেথরহরি থেকে। আজকে আমি সকাল বিকালের লোভনীয় একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি, দুর্দান্ত স্বাদের রেসিপি। একবার দেখলে যে কেউ রেসিপিটি তৈরি করতে পারেন। আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান এলে ঝটপট করে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আপনি আপনার বাচ্চার স্কুল টিফিন দিতে পারেন, অনেক পছন্দ করবে, অনেক মজা করে খাবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নেব 2 কাপ ময়দা। তো এখানে কিন্তু আপনারা আটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। এখন দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ, আর দিলাম 1 টিস্পুন ইস্ট। এখন দিয়ে দেব 5 চামচ চিনি। তো চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খান সেরকমই চিনিটা দেবেন। এখন সব কিছু মিশিয়ে নিতে হবে। তো এখন সব কিছু মিশিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব জল। তো এখানে আমি গরম জল ব্যবহার করেছি, একটা আঙুল ডোবানো যায় সেরকম গরম জল। তো এই গরম জলটা আমি একবারে ধাপ করে ঢেলে দেব না, অল্প অল্প করে জলটা দেব আর একটা ডো তৈরি করে নেব। সব শেষে বলবো আপনাদের কতটা জল লেগেছে। এখন আরও কিছুটা জল দিয়ে মেখে নিয়েছি। টোটাল আমার জল লেগেছে 1 কাপ, আরও 1 কাপের 1/2 কাপ। তো এখানে আমার 1.5 কাপ মতো জল লেগেছে, আর আমি এখানে 5 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো অয়েল। তো এই তেলটা দিয়ে এখন, এখানে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি, আর তেলটা দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব, হাতেও লেগে যাবে না, একটা স্মুথ ডো তৈরি করে নেব। এই ময়দার ডোটা আমি 5 মিনিট মতো ঠেসে ঠেসে ভালো করে মেখে নিয়েছি, আর একটা গোল বলের মতো তৈরি করে নিলাম। এখন এর উপরে দিয়ে দেব আরও 1 চামচ মতো তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, তেলটা দিয়ে চারিপাশে লাগিয়ে নেব। এখন একটা প্লাস্টিক নিয়ে নেব, আর এই প্লাস্টিকের মধ্যে ভাজিটা ঢুকিয়ে ভালো করে গিট্টে দেব, যাতে ভিতরে কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে। তারপর একটা মোটা কিছু দিয়ে চাপা দিয়ে দিতে হবে, আর এখানে যদি পারেন আপনারা একটু রোদ্রে রাখলে তাড়াতাড়ি ফুলবে। তো এখানে আমি গরম জায়গায় রেখে দেব। 1 ঘন্টা ঢেকে রেখেছিলাম, 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন প্লাস্টিকটা খুলে নিলাম, আর ময়দাটা দেখেন ফুলে কিন্তু আমার ডাবল হয়ে গেছে। এখন ময়দার ভিতরের যে বাতাসটা আছে সেটা বের করে দেব। একটু নাড়াচাড়া করে ময়দাটা আমি বোল থেকে তুলে নিলাম। এখন একটা চপিং বোর্ডের মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম, আর এর উপরে ডোটা নিয়ে নেব। এখন 2 হাত দিয়ে চেপে চেপে ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে আমি আরও কিছুক্ষণ ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমি 2 মিনিট মতো মেখে একটা স্মুথ ডো তৈরি করে নেব। ময়দা মাখাটা যতটা পারফেক্ট হবে, আর এই ডোনাটগুলো কিন্তু বল ডোনাট, এগুলো কিন্তু ততটাই ফুলবে, আর ফুলে ফুলে কিন্তু ডাবল হবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে, ভিতরটা একদম সফট হবে, দোকানে যেরকম হয় ঠিক সেরকমই হবে। এখানে আমি একটা স্মুথ ডো তৈরি করে নিলাম, আর 2 হাত দিয়ে চেপে চেপে একটা বলের আকারে তৈরি করে নিতে হবে। তো এখন চেপে চেপে একটু চ্যাপটা করে নিলাম, আর একটা চাকু দিয়ে সমান ভাগে ভাগ করে নেব। তো এখানে আমি 4 ভাগে ভাগ করে নেব। তো একটা ভাগ আপনাদেরকে দেখাবো, আর 3টে ভাগ সাইডে রেখে দেব, আর ঢেকে রাখতে হবে, খোলা রাখা যাবে না। তো এখানে আমি 1টা ভাগ রেখে দিলাম, এই ভাগটাই আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখাবো। লেচিটাকে প্রথমে আমি বলের মতো তৈরি করে নিয়েছিলাম, এখন গোল লম্বা করে নিতে হবে। তো এখানে আমি চেপে চেপে গোল লম্বা আকারে তৈরি করে নিলাম। তো দেখেন, গোল লম্বা করে নিলে কাটতে কিন্তু সুবিধা হবে, আর লেচিগুলো সমানভাবে কাটা যাবে। তো এখানে আমি সমানভাবে কেটে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তো দেখেন, এখানে আমি হাত দিয়ে চেপে চেপে গোল বলের মতো একটা স্মুথ বল তৈরি করে নিলাম। একইভাবে সবগুলো কিন্তু এরকম বল তৈরি করে নিতে হবে। বলগুলো তৈরি করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে এলাম। এখন একটা লেচি নিয়ে ময়দা ছিটিয়ে একটা ব্যালন দিয়ে ছোট্ট করে রুটি তৈরি করে নিতে হবে, আর এই রুটিটা কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা আকারেই তৈরি করে নিতে হবে। তো দেখেন, এখানে আমি রুটিটা তৈরি করে নিলাম। এখন এখানে দিয়ে দেব পুর। আগে থেকে আমি একটা আলু মেখে রেখেছিলাম, আর আলু মাখা করতে তো আপনারা সবাই জানেন, এর জন্য আমি আর আলাদা করে দেখালাম না। এখন আলুটা একটা বলের মতো তৈরি করে নিলাম, আর এই রুটির মাঝ বরাবর দিয়ে দিলাম। আগে থেকেই আমি একটা ডিম সেদ্ধ করে পিস পিস করে কেটে রেখেছিলাম, আর মাঝখানে দিয়ে দিলাম 1 পিস ডিম। ডিমটা দিয়ে ভালো করে ছিল করে দিতে হবে, যাতে মুখটা খুলে না যায়। তো এখানে আমি ভালো করে ছিল করে দেব, যাতে ভাজার সময় ভিতরে যে পুরটা আসে পুরটা বেরিয়ে না আসে।
তা মুখটা কিন্তু আমার ছিল করা হয়ে গেছে। এখন একটু হাত দিয়ে গোল করে চাপ দিয়ে একটা গোল বলের মতো তৈরি করে নেব, আর একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব, আর 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো বন্ধুরা 40 মিনিট পরে ফিরে এলাম, 40 মিনিটের মধ্যে কিন্তু লেচিগুলো আমার ফুলে ডাবল হয়ে গেছে। এখন ভাজার জন্য চলে এলাম উনানে। আগে থেকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এই তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম হলেই এই বন রেসিপিগুলো ছেড়ে দিতে হবে। তো একে একে এখানে আমি সবগুলো বন রেসিপি ছেড়ে দিলাম, আর যতক্ষণ না একটা সাইড ভাজা হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে। এখন একটু নাড়াচাড়া করে সরিয়ে দিয়ে আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে খুব সহজেই ফুলে উঠবে। তো বন্ধুরা এখানে আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি, এক মিনিটের মধ্যে কিন্তু বন রুটিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন উপর থেকে কিছুক্ষণ পর পরে এভাবেই তেল ছড়িয়ে দিতে হবে, তেল ছড়িয়ে দিয়ে ভাজতে হবে। তো যতক্ষণ না একটা সাইড ভাজা হয় ততক্ষণ কিন্তু উল্টানো যাবে না, এভাবেই ভেজে নিতে হবে। এখন আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব, উল্টে অপর সাইডটাও ভাজতে দেব। আপনাদেরকে আবারও বলি, এই রুটিগুলো ভাজার সময় একদম তাড়াহুড়ো করবেন না, হালকা গরম তেলের মধ্যে কিন্তু এই রুটিগুলো ছাড়তে হবে, আর একটু টাইম নিয়ে রুটিগুলো আস্তে আস্তে ভাজতে হবে। খুব জোরে কিন্তু উনানে জালটা দিলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ভিতর থেকে কিন্তু নরম তুলতুলা সফট হবে না। এই বন রুটিগুলোর মধ্যে আমি আলুর পুর আর ডিম দিয়েছি, আপনাদের যদি পছন্দ না হয় আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি জাতীয় কিছু দিয়েও খেতে পারেন। তো অনেক ভাইয়ারা আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি ভাই মিষ্টি কিছু ছাড়া ঝাল কিছু দিয়ে রেসিপিটা তৈরি করুন, তো ভাইয়াদের রিকোয়েস্টে কিন্তু আজকে আমি রেসিপিটা ঝাল ঝাল তৈরি করলাম। তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এরকম বন রুটির রেসিপি অনেক আছে, অনেক রকমের, তো আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন। তো এখন আমি উলটপালট করে বন রুটিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তো আরও কিছুক্ষণ ভেজে নেব, তারপরেই নামিয়ে নেব। তো এখানে আমি আরও কিছুক্ষণ ভেজে নিলাম, তো দেখেন একদম আমার পছন্দের মতো একটা কালার চলে আসছে, অরিজিনাল যে বন রুটির একটা কালার হয় ঠিক সেরকমই কালার চলে এসছে। এখন তেল থেকে তুলে নিয়ে নামিয়ে নেব। আমার চ্যানেলে অনেক নতুন বন্ধু আছে, আমার ভিডিও দেখেন ভালোও লাগে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক করুন, কমেন্ট করুন, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, কারণ আপনার একটা লাইক কমেন্ট আর শেয়ারে আমাদের ভিডিও করতে উৎসাহ বাড়বে। তো বন্ধুরা দেখেন কতটা সুন্দর লাগছে, এখন একে একে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। আর আপনার বাড়িতে যদি কোনো অতিথি বা মেহমান আসে ঝটপট করে কিন্তু এরকম ধরনের বন রুটি তৈরি করে দিতে পারেন, অনেক মজা করে খাবে আর অনেক প্রশংসাও করবে আপনার। আজকের বন রুটি রেসিপিটা দেখে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখেন সবগুলো কিন্তু রুটি আমি তুলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে, একদম নরম তুলতুলা সফট সফট, একদম অরিজিনাল দোকানের মতো। এখন আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দেব। এরকম ধরনের বন রুটি কিন্তু বাজার থেকে কিনতে গেলে আপনাকে অনেক দামে কিনতে হবে। তো বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু দুর্দান্ত সকাল বিকালের লোভনীয় একটা রেসিপি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।